হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফাইভে তোমাদের অঙ্ক বই 43 নম্বর পৃষ্ঠের অঙ্কগুলো। বেশ অনেকগুলো অঙ্ক রয়েছে, প্রথমটা রয়েছে প্রশ্নের অঙ্ক, 2 নম্বর অঙ্ক, তো চলো ঝটপট করে নিই। তো প্রথমে যেটা রয়েছে 1 নম্বর 2 নম্বর অঙ্ক, এখানে 1 নম্বর অঙ্কটা আগের পৃষ্ঠাতে ছিল, এখানে দেওয়া রয়েছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রত্যেকটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন, 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তো তিনটে প্রশ্ন, একটা অঙ্কে তিনটে প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন। তো চলো এটা প্রশ্নের অঙ্ক লিখে করতে হবে, দেখে নাও কীভাবে করবে। তো দেখো প্রথমে যেটা লিখতে হবে, একটি ঘড়ি কেনেন, একটি ঘড়ি কেনেন 526 টাকায়, তাহলে অতএব 52টি ঘড়ি কেনেন, 526 গুণ 52, তো এখানে 526কে 52 দিয়ে গুণ করে আমি দেখিয়ে দিচ্ছি, যার উত্তরটা আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দেবো। তোমরা এই গুণটা ডান দিকে করবে, আমার জায়গা নেই বলে আমি বাঁদিকে করছি। তাহলে এখানে 2 দিয়ে করা হচ্ছে, তাহলে কত হয়ে যাবে, 6 দুগুণে 12 2, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, আর 5 দুগুণে 10। তারপরে দেখো কত আছে, 5 দিয়ে করছি, 5 6 30 0, হাতে 3, 5 দুগুণে 10, আর 3 হচ্ছে 13, 13 3, হাতে 1, 5 5 25, আর 1 হচ্ছে 26। তাহলে এখানে 2 5 3 7 2, তাহলে আমাদের এখানে কত বসে গেল, 2 7 3 5 2 টাকা দিয়ে, ঠিক আছে। এবারে পরেরটা কী হবে দেখে নাও। তো তারপরে দেখো লিখতে হবে কি, একটি ঘড়ি বিক্রি করেন 610 টাকা দিয়ে, তাহলে 52টি ঘড়ি বিক্রি করেন, 610 গুণ 52। এবার এটা 610কে 52 দিয়ে গুণ করে আমি করছি, আমার এখানে আবারও বলছি জায়গা নেই, ওই জন্য করে আমি এখানে বসিয়ে দেবো, সমান সমান এখানে বসিয়ে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে প্রথমে হয়ে যাবে আমাদের 1 2 2 0, এবং তারপরে হচ্ছে 500, 5 1 5, আর 5 6 30। আচ্ছা আমার লেখার মধ্যে চলে যাচ্ছে, উত্তরটা কি হবে আমি এখানে বসিয়ে দিচ্ছি একবারে। তাহলে উত্তরটা আমার যেটা হয়ে যাবে, আমি একবারে ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে এখানে হয়ে যাবে 3 1 7 2 টাকা, আচ্ছা এখানে লিখে দিই টাকায়, তাহলে টাকা দিয়ে, মানে আগেরটা যেটা লিখেছিলাম সেটা এখানে কমা কমা দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার তাহলে কি হয়ে যাবে, এইবার হচ্ছে সুতরাং তিনি বেশি পেলেন, সুতরাং তিনি বেশি পেলেন কত টাকা, সমান সমান 3 1 7 2 0 বিয়োগ 2 7 3 5 2, এই টাকা, তাই তো। এবং যেটা এটা বিয়োগ করে যেটা আসবে সেটা হলো 4000, আমি এটা রাফে করে নিয়েছি আগে, কারণ ক্যালকুলেশনটা এক্ষুনি তোমাদের এখানে করে দিলে অনেক সময় লাগবে, শুধু বিয়োগ করে নাও, এই যেখানে যে টাকাটা হলো তার থেকে এই টাকাটা বিয়োগ করে নাও, তাহলে হয়ে যাবে কত, 4368 টাকা। তাহলে বেশি পেলেন কত টাকা, 4368 টাকা। প্রথম অঙ্কটা হয়ে গেল, পরের অঙ্ক দেখে নাও। এখানে কী দেওয়া আছে, দেব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 14270 টাকা হলে 6 মাসের আয় কত। তাহলে এখানে 7 মাসের যে খরচ, 7 দিয়ে গুণ করে দিতে হবে, 7 দিয়ে গুণ করে দিলে যেটা বসবে সেটা হচ্ছে এখানে 0, আচ্ছা এটাকে একটু বড় করে নিই, দেখতে তোমাদেরই সুবিধা হবে, চলো লিখে ফেলি। তাহলে এখানে 0 7 7 49, হাতে থাকলো 4, তার মানে 7 এখানে হয়ে যাবে, আমি গুণ করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই টাকা দিয়ে 6 মাসের আয় কত, তাহলে 6 মাসের আয়, সুতরাং 6 মাসের আয় কত, যেটা 7 মাস খরচ চালান যে টাকা দিয়ে সেটাই তো 6 মাসের আয়, তাহলে 6 মাসের আয় কত হয়ে যাবে, এই টাকাই হয়ে যাবে 9 9 8 9 0 টাকা। ব্যাস অঙ্কটা কমপ্লিট। নেক্সট অঙ্কে আসি এবার, এখানে কি দিয়েছে যে শ্যামলবাবু তার 8 মাসের, আমরা এবার 4 নম্বর অঙ্কটা করছি, যেখানে দেওয়া আছে যে শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তাহলে তার মাসিক আয় 11232 টাকা হলে 9 মাসের খরচ কত। তাহলে 8 মাসের আয় কত বের করলে আমাদের বেরিয়ে যাবে 9 মাসের খরচ, তো সেটা দেখে নিই এবার।
তো দেখে দাও এই অঙ্কটাও দেখ ঠিক আগের অঙ্কটার মতন। তো আমি অঙ্কটা এখানে করে দিয়েছি, 8 মাসের আয় আর সেটাই হচ্ছে 9 মাসের খরচ। তো এইভাবে হবে, দেখে নিয়েছো, নেক্সট অঙ্কে চলে আসছি। পরে দেখো অনেকগুলো গুণ রয়েছে, তো এই গুণগুলো একটা ভিডিওতে সম্ভব না, 9টা অঙ্ক রয়েছে। আমি একটা করব, একের অঙ্কটা করে দেওয়া আছে, একটা অঙ্ক করব, পরের অঙ্ক মানে পরের যে ভিডিও থাকবে সেই ভিডিওতে বাকি অঙ্কগুলো থাকবে, তো দেখে নাও। তো আমি 2 নম্বর অঙ্কটা করছি। তো এখানে আমরা কিভাবে করব, 8 দিয়ে করছি প্রথমে। 8 দিয়ে করলে আমাদের কত চলে আসবে, 6 8 48 এর 8, হাতে থাকলো কত, 4, 7 8 56, আর 4-এ কত, 60। তাহলে 6 থাকলো হাতে, 5 8 40, 46-এ 6, হাতে 4, 3 8 24, 24 আর 4-এ হচ্ছে 28। গুণ চিহ্ন দিলাম। তোমাদের ক্ষেত্রে কি করা হয়, এই অঙ্কগুলো এখানে যেরকম প্রথমটা যেরকম বসিয়েছিলাম সেরকম তো বসে যাবে, মানে এখানে 2 8 6 0 8 সেটা তো বসেই যাবে, আর তারপরে এখানে গুণ চিহ্ন না দিয়ে শূন্য বসিয়ে দেওয়া হচ্ছে তোমাদের বইগুলোতে, তোমরা শূন্য বসিয়ে দিতে পারো, আর 1 দিয়ে গুণ করে দাও এবার। তারপরে মানে আমি এখানে কি করি, গুণ চিহ্ন বসাই, তোমাদের বইতে কি করে, শূন্য বসাই, বসিয়ে দাও, 1 দিয়ে গুণ করে দাও, 6 1 6, 7 1 7, 5 1 5, 3 1 3, সবকটাকে যোগ করে দাও, যোগ করে দিলে কত চলে আসবে, এখানে যোগ হয়ে যাবে এখানে, তাহলে এখানে 8 6, 6 আর 7 হচ্ছে 13, হাতে 1, 8 আর 5 14, সরি 8 আর 5 হচ্ছে 13, আর 1-এ হচ্ছে 14, আর হাতে 1 রয়েছে, 3 আর 2 5, আর 1-এ কত, 6, এটা হয়ে গেল। তো 2 নম্বর অঙ্কটা আমি করে দিয়েছি, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, যারা রেগুলারলি ভিডিও দেখছো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট এই পার্টটা দিলে তোমাদের কাছে ইউটিউবের তরফ থেকে নোটিফিকেশন পৌঁছে যাবে।